হ্যালো বন্ধুরা, আজ তোমাদের জন্য নিয়ে এসেছি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা বিখ্যাত একটি সনেট, আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই কবিতাটি লেখা হয় 3 সেপ্টেম্বর 1802 সালে। কবিতাটি প্রকাশিত হয় 1807 সালে পোয়েমস ইন টু ভলিউমস নামক একটি কাব্যগ্রন্থে। এই কবিতাতে কবি দেখিয়েছেন লন্ডনের অপরূপ সৌন্দর্য। একদিন কবি এবং তার বোন ফ্রান্সের উদ্দেশ্যে রওনা শুরু করেন। তাদের যাত্রাপথে তাদেরকে ওয়েস্টমিনস্টার ব্রিজ পার করতে হয়, যেই ব্রিজের তলা দিয়ে বয়ে গেছে টেমস নদী। খুব সকালবেলা যখন তারা যাত্রা করছিলেন, তখন ব্রিজের ওপর থেকে লন্ডনের যে অপরূপ সৌন্দর্য তিনি উপভোগ করেছেন, সেই সৌন্দর্যের বর্ণনাই এই কবিতার মধ্যে কবি দেখিয়েছেন। তাহলে বন্ধুরা, চলো শুরু করা যাক আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। কবিতা লিখেছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার, ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই আ সাইট সো টাচিং ইন ইটস ম্যাজেস্টি, দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়ার। কবি বলছেন আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। কবি বলছেন পৃথিবীর কাছে এর থেকে সুন্দর কিছু আর দেখানোর মতো নেই আজকে যে সৌন্দর্যটা তিনি ব্রিজের ওপর থেকে উপভোগ করছেন। অর্থাৎ সেই দিনে সেই সময়ের জন্য পৃথিবীর মধ্যে সবথেকে সুন্দর জিনিস হলো, সবথেকে সুন্দর দৃশ্য হলো লন্ডনের দৃশ্য। এবং দ্বিতীয় লাইনে বলছেন ডাল উড হি বি অফ সোল হু কুড পাস বাই, একটি লোক যে এই অপরূপ দৃশ্য পাস বাই করতে পারবেন অর্থাৎ ইগনোর করতে পারবেন, তিনি হলেন ডাল। কেমন ডাল? ডাল উড হি বি অফ সোল, সেই লোকটি হবে বোকা। কেমন বোকা? অফ সোল অর্থাৎ আত্মার দিক থেকে বোকা, একদম জেনুইন বোকা। অর্থাৎ এমন দৃশ্য যে লোকটি এড়িয়ে যেতে পারবে তাকে বলা হবে আত্মিক বোকা। আ সাইট সো টাচিং, একটা দৃশ্য সো টাচিং, এত হৃদয়স্পর্শী, এত মর্মস্পর্শী, ইন ইটস ম্যাজেস্টি, দাঁড়িয়ে রয়েছে ইটস ম্যাজেস্টি এর স্বমহিমায়। ম্যাজেস্টি কথার অর্থ হলো স্বমহিমায়। অর্থাৎ এই দৃশ্যটি যেটি কবি উপভোগ করছেন, এই দৃশ্যটিকে কেউ তৈরি করেনি, দৃশ্যটি প্রাকৃতিক, দৃশ্যটি নিজে থেকেই সৃষ্টি হয়েছে, তাই একে বলা হচ্ছে ম্যাজেস্টি। দিস সিটি নাও ডাথ লাইক এ গার্মেন্ট ওয়ার, এই শহরটিকে দেখে মনে হচ্ছে যেন শহরটি ওয়ার পরে আছে আ গার্মেন্ট, একটা পোশাক, অবশ্যই সেটি সৌন্দর্যের পোশাক। আমরা চলে আসি কবিতার পরবর্তী অংশে। দ্য বিউটি অফ দ্য মর্নিং সাইলেন্ট পিয়ার, শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স অ্যান্ড টেম্পল লাই ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস অ্যান্ড টু দ্য স্কাই, অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং দ্য স্মোকলেস এয়ার। কবি বলছেন দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্যটা কেমন? সাইলেন্ট বিয়ার, নিস্তব্ধ, নীরব, বিয়ার উন্মুক্ত, অর্থাৎ সৌন্দর্য উপভোগ করার ক্ষেত্রে কোনো বাধা নেই। কবি দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে দাঁড়িয়ে শিপস অর্থাৎ জাহাজ, টাওয়ার্স স্তম্ভ, ডোমস গম্বুজ, থিয়েটার্স নাট্যশালা অ্যান্ড টেম্পল, এই সমস্ত কিছু লাই রয়েছে। ওপেন অ্যান্ড টু দ্য ফিল্ডস, মাঠ অব্দি বিস্তৃত, অ্যান্ড টু দ্য স্কাই, ওপরের দিকে যতদূর চোখ যায় আকাশ অব্দি বিস্তৃত। অর্থাৎ কবি ব্রিজ থেকে যতদূর দেখতে পান স্থলভাগ বরাবর বা আকাশ বরাবর সমস্তটাই উন্মুক্ত, কোনো বাধা নেই দেখার ক্ষেত্রে। অল ব্রাইট অ্যান্ড গ্লিটারিং দ্য স্মোকলেস এয়ার, সমস্ত কিছু ব্রাইট উজ্জ্বল অ্যান্ড গ্লিটারিং ঝলমল করছে ইন দ্য স্মোকলেস এয়ার, ধোঁয়াহীন বাতাসের মধ্যে। অর্থাৎ এখানে কবি দেখিয়েছেন ব্রিজ থেকে যতগুলো জিনিস দেখা যাচ্ছে সমস্ত কিছু উজ্জ্বল, সমস্ত কিছু পরিষ্কার, সমস্ত কিছু ঝলমলে, কারণ বাতাসে কোনো ধোঁয়া নেই। চলে আসি কবিতার শেষ অংশে অর্থাৎ সেস্টেটে। নেভার ডিড দ্য সান মোর বিউটিফুল স্টিপ ইন ইজ ফার্স্ট স্প্লেন্ডার ভ্যালি রক অর হিল, নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ, the river glided at his own sweet will, dear god the very houses seem asleep and all that mighty heart is lying still. Kobi last parate
অর্থাৎ সেস্টেটে ব্যাখ্যা করছেন, নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টিপ। স্টিপ কথার অর্থ হলো সিক্ত করা বা ভেজানো। এখানে সিক্ত কথার অর্থ হলো আলো দেওয়া। কবি বলছেন, নেভার কখনোই না, ডিড দ্য সান, সূর্য কখনোই করেনি, মোর বিউটিফুলি, বেশি সুন্দরভাবে স্টিপ আলোকিত। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডার, তার প্রথম আলোক ছটায় ভ্যালি রক অর হিল, পাহাড় পর্বত উপত্যকাকে। কবি বলছেন, পাহাড় পর্বত উপত্যকাকে অন্য সব দিন যেভাবে তার প্রথম কিরণের দ্বারা সিক্ত করেন, প্রথম কিরণের দ্বারা আলোকিত করেন, এমনভাবে তাদেরকে আর কোনোদিন করেননি। অর্থাৎ যেভাবে আজকে লন্ডন শহরকে সিক্ত করা হয়েছে, এভাবে কোনোদিন ভ্যালি রক অর হিল তাদেরকে করেনি। নেভার স আই নেভার ফেল্ট আ কাম সো ডিপ। কবি বলছেন, নেভার স আই, আমি কখনোই দেখিনি, নেভার ফেল্ড, কখনোই অনুভব করিনি, আ কাম, একটা শান্তি, সো ডিপ, এত গভীর, এত গভীর শান্তি কবি কখনোই অনুভব করেননি, এত সুন্দর দৃশ্য কবি কখনোই দেখেননি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদীটি বয়ে চলেছে আপন ধারাতে। এখানে গ্লাইডেথ কথার অর্থ হলো বয়ে যাওয়া, সুইট উইল কথার অর্থ হলো মুক্ত ধারায়, অর্থাৎ টেমস নদী আপন মুক্ত ধারায় বয়ে চলেছেন। ডিয়ার গড, কবি ঈশ্বরের উদ্দেশ্যে ঈশ্বরকে ডিয়ার বলে সম্বোধন করছেন, কারণ কবি মনে করছেন ঈশ্বর বা গড চেয়েছেন বলেই আজ তিনি এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারলেন, তাই তিনি ঈশ্বরকে ডিয়ার গড বলছেন। দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, এখানে ভেরি হাউসেস বলতে বোঝানো হয়েছে কাছের বাড়ি, ওই যে কাছের বাড়িগুলো সিম অ্যাসলিপ, যেন মনে হচ্ছে ঘুমোচ্ছে। And all that mighty heart is lying still. এবং গোটা লন্ডন শহরটাও যেন ঘুমোচ্ছে। এখানে মাইটি হার্ট বলতে লন্ডন শহরকে বোঝানো হয়েছে, কারণ লন্ডন শহরকে কেন্দ্র করেই ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটেছিল। লন্ডন শহরই হলো ইংল্যান্ডের অর্থনৈতিক স্ট্যাবিলিটির মূল কারণ, এই জন্য লন্ডন শহরকে বলা হচ্ছে মাইটি হার্ট। অর্থাৎ প্রথম থেকে শেষ অবধি পুরো কবিতাতে কবি খুব সকালবেলাকার লন্ডনের বর্ণনা দিয়েছেন। তিনি দেখিয়েছেন লন্ডন কতটা বিশুদ্ধ, দেখিয়েছেন লন্ডন কতটা শান্ত থাকে আর্লি মর্নিংয়ে। এইরকম আরও কবিতার সম্বন্ধে জানতে এবং বাংলায় ব্যাখ্যা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং এই কবিতার সমস্ত কোশ্চেন এবং আনসার পাওয়ার জন্যে ডিসক্রিপশনে দেওয়া আমার ওয়েবসাইটে তোমরা ভিজিট করতে পারো। থ্যাংকস ফর ওয়াচিং, ভিজিট এগেইন।